হাই এভরিওয়ান, তো আমি একটা নতুন ভিডিও এক্সপিরিয়েন্স করলাম আজকে, কেক মেকিং ভিডিও। তো ভিডিওটা বানাতে সময় আমার অনেক অনেক প্রবলেম হয়েছিল, যেহেতু আমি প্রথমবার বানাচ্ছিলাম, আমার ফার্স্ট টাইম ভিডিও এটা। বাড়িতে আমি তৃতীয়বার বানাচ্ছিলাম, এর আগে কোনো ভিডিও শিডিও করিনি, কারণ তখন আরও বেশি এক্সাইটেড ছিলাম। তো যেহেতু ভিডিওটা বানাচ্ছিলাম, আমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, যেহেতু আমার কাছে ফ্রিজ নেই, আই মিন আমাদের ঘরে ফ্রিজ নেই। বারবার মেল্ট হয়ে যাচ্ছিলো, যতই প্ল্যান করছিলাম তারপরেও মেল্ট হয়ে যাচ্ছিলো। অনেক চেষ্টা করে আমি ম্যানেজ করছিলাম, আমি ব্রেড দুই পিস করে বানিয়েছিলাম, এর থেকে বেশি বানাইনি, যেহেতু কোনো এটা কোনো অর্ডার না, তো এটা আমি বাড়িতেই বানাচ্ছিলাম, কিন্তু বারবার আমার ক্রিমটা যেন মেল্ট হয়ে যাচ্ছিলো। এত সময় ব্লেন্ড করেছিলাম তারপরও কেন বুঝতে পারছি না, ফ্রিজিং নেই সেই জন্য হয়তো হবে। তো দেন আমি তাও ট্রাই করছিলাম, যেহেতু এক্সাইটেড, রাত্রে 10টার সময় আমি ভিডিওটা বানাচ্ছিলাম এবং এক্সাইটেড ছিলাম, কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছিলো যখন আমার ক্রিমটা ঠিকমতো কাজ করছে না। তাছাড়া আমি কোনো কোর্স করিনি কেকের বা কোনো জায়গাতে প্র্যাকটিক্যালি দেখিও না, আমি জাস্ট ইউটিউব থেকে ট্রাই করলাম, ভালো লাগছিলো সেই জন্য ভাবলাম চলো করা যাক, সাথে একটা ভিডিও করে নিলাম। ভিডিও করতে গিয়ে বুঝতে পারলাম যে অনেক প্রবলেম হচ্ছে, বুঝতে পারছিলাম না কেন ক্রিমটা এরকম হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই দেখো অ্যান্ড বুঝতে পারলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, এত সময় ব্লেন্ড করার পরেও কেন ক্রিমটা বারবার মেল্ট হয়ে যাচ্ছিল। তো মোটামুটি আমি চেষ্টা করে ম্যানেজ করছিলাম, ডেকোরেট যে করবো, আমার তো কেকটা একদম হচ্ছেই না, জাস্ট ক্রিমটা মেল্ট হয়ে যাচ্ছে বারবার। পারছি না, সিম্পল বর্ডারটাই দিয়ে দিয়েছি, বর্ডারটাও দিয়েছি যে তারপর প্রবলেম করছে কেকটাতে, বুঝতে পারছি না। উপর নিচে দুই দিকেই বর্ডারটা দিয়ে দিলাম, যেহেতু রাত্রি 10টা বাজছিল, কমপ্লিট হচ্ছিলো না, তাছাড়া এমনিতেও খেয়ে ফেলবো, সেই জন্য নর্মালি করে ফেলছিলাম, ভালোও লাগছিল না যেহেতু।